আদালতে না গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন অযৌক্তিক বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতির সংস্কার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদের প্ররোচনায় আন্দোলনে না যাবার পরামর্শ দেন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন কোটার বিষয়টি আদালতেই সমাধান হবে প্রশ্ন ফাঁস ইস্যুতে জনপ্রশাসন মন্ত্রী বলেন যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয় সেখানে কোনো দুর্বলতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে যারা প্রতারণার আশ্রয় নিয়ে প্রশ্ন ফাঁস করে চাকরিতে প্রবেশ করেছে তাদের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ফরহাদ হোসেন যে যারা কোটা আন্দোলন করছেন আমি আমার কথা হচ্ছে যে কোটা আন্দোলন তারা করছেন আমি একজন শিক্ষক আমি একজন আপনার আমার অসংখ্য শিক্ষার্থী আছে শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে তারা আসছে এ বিষয়ে সরকারের আঠারো